জানানোর পরে আমরা আমাদের ত্রিপুরার যে আমাদের চাইল্ড রাইট কমিশন আছে তাদেরকে ইনফর্ম করি। এরপরে আমরা 19/6/2018 আমরা ওখানকার গভর্নমেন্টকে আমরা মেল করেছিলাম যে এই ব্যাপারটা দেখার জন্য। তারপরে আমরা যোগাযোগ করি, যোগাযোগ করার পরে আজকে এই জায়গাতে আমাদের ত্রিপুরার বাচ্চারা ত্রিপুরাতে ফিরে এসেছে আর কি। তারা কোথায় ছিল এবং কী অবস্থায় ছিল? অ্যাকচুয়ালি তাদের কথা বললাম, কথা বলার পরে জানলাম ওরা এখানে পড়ার জন্যই গিয়েছে, তো ওদের ঠিকমতো স্কুলে যাচ্ছিল না এবং বিভিন্ন ধরনের কাজ ওরা করেছিল, স্কুল হচ্ছিল না ঠিকমতো, তার জন্য তারা এখানে এসেছে হচ্ছে আর কি, ফিরে আসতে ইচ্ছে ওদের। এখন আপাতত আমরা চেষ্টা করছি, ওরা যেহেতু বাড়িতে যেতে চাচ্ছে বাড়িতে পাঠাবো, যদি প্রয়োজন যদি হয় তাদেরকে পড়াশোনার জন্য কোনো ধরনের যদি প্রয়োজন হয়, যারা পড়ার এবিলিটি তাদের নেই, তাদের গার্জিয়ানদের যদি এমন কিছু যদি হয়ে থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো, তাদেরকে কোনো ধরনের স্পন্সরশিপ স্কিম আছে আমাদের যদি এখানে করা যায় অবশ্যই আমরা হেল্প করব সেটা। যারা তাদেরকে আটকে রেখেছিল তাদের বিরুদ্ধে কোনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো মানে মামলা করা হবে? অ্যাকচুয়ালি কে করেছিল সেটা আমাদের জানা নেই, তো আমি যতটুকু শুনেছিলাম ওখানকার একজন যিনি ইনভলভ ছিলেন ওনাকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে এমন আমি শুনেছিলাম।